মৌলভীবাজারে রেড স্পাইডারের আক্রমণে চায়ের পাতা ঘন সবুজের পরিবর্তে লাল বিবর্ণ হয়ে গুণগত মান হারাচ্ছে। এতে উৎপাদনে বাম্পার ফলনের পরিবর্তে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। বিপর্যয়ের কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, রেড স্পাইডার আক্রমণ রোধে নানামুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানে রেড স্পাইডারের আক্রমণ দেখা দিয়েছে। এতে চা পাতা গাঢ় সবুজের পরিবর্তে লাল বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রেড স্পাইডারের আক্রমণ ঠেকাতে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। উৎপাদন হ্রাস, গুণগত মান নিম্নমুখী হওয়া ও নিলামে মূল্য পড়ে যাওয়ার কারণে নতুন সংকটে পড়েছে চা শিল্প। চা উৎপাদন কমে যাওয়ায় বাগানে কর্মরত চা শ্রমিকরা পড়েছে বিপাকে। বেমারি যেটা দেখা দিতে আছে আপনার, এই এটা বিশেষ করে অনেক ক্ষতিগ্রস্ত। এটা পাতা যখন কুকড়ে যায় বা নষ্ট হয়ে যায়, অনেক মহিলারাও সে নিয়ে তারা কষ্ট পায় আর কি, হাজিরি কুলাইতে পারে না। দেশের 166টি চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে 93টি বাগান। কয়েক বছর আবহাওয়া অনুকূলে ও আগাম বৃষ্টিপাত এবং রোগবালায় কম থাকায় চার বাম্পার ফলন হলেও এবার নতুন সংকটে চা শিল্প। এতে হতাশ মালিক শ্রমিকরা। চমাসে পরে বৃষ্টির পরে পাতা খুব ভালো হয়েছিল, এরপরে থেকে যে পোকা ধরছে আর মানে পোকা আক্রমণে পাতা একবারে খারাপ হয়ে গেছে। লাল বেমারিও ধরছে আর পোকাও ধরছে, এখন একটাও পাতি না, আমরা কী করিয়া খাইমু। পাতি যেমন ভালো হয় আমরা ভালোভাবে পাতি উঠাতে পারি, আমরাও রোগী রাহুল, সেই জন্য আমাদের খুব সুন্দর বাগানে পাতি আসতেছে। রাতে বৃষ্টি ও দিনে রোদ চায়ের জন্য অধিকতর উপযোগী, কিন্তু দিনে রাতে অবিরাম বৃষ্টিপাতে চা গাছের কুঁড়ি তৈরি বাধাগ্রস্ত হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বছরের বাকি সময়ে চায়ের উৎপাদন ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই মনে করেন চা বিশেষজ্ঞরা। চা মৌসুমের শুরুতে দাবদাহ ও খরা আর এখন পোকামাকড়ের আক্রমণের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে বলে মনে করছেন চা উৎপাদকরা। করোনার কারণে হোটেল, রেস্টুরেন্ট, অফিস আদালত বন্ধ থাকার ফলে, অনলাইন মিটিংয়ের ফলে চার ডিমান্ড অনেক কমে গেছে, যার ফলে দামও কম, প্লাস এবার প্রচুর চা অকশনে উড্র হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি হলো চায়ের দাম কমে গেছে প্রোডাকশন বাড়ার কারণে, এবং পার্শ্ববর্তী দেশটা কি চা পাতা আওয়ার কারণে প্রায় 5 কেজিতে 80 টাকা হয়ে গেছে। সেটা এই যে ধারাবাহিকতা উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতাটা ধরে রাখা মুশকিল। পালের আক্রমণ আছে, অ্যালোপ্যাথিস চিপসের অ্যাটাক আছে, প্রাইসটা ভালো না, এই প্রাইসের জন্য আগামীতে বাগানগুলো সমস্যা হতে পারে। রেড স্পাইডারের আক্রমণ সহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে এবারও চা উৎপাদন ধরে রাখার আশাবাদ জানান এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।